পূর্ববর্তী নাম ছিল সুবল শীল, বর্তমানে মেঘা শর্মা নামে পরিচিত। আমি একজন ট্রান্স উইমেন। তো এই যে রূপান্তরের যে ঘটনা, এটা কিন্তু আজকে একদিন হয়নি। ছোটবেলায় যখন আমি একজন ছেলে হিসেবে জন্মগ্রহণ করেছি, বাট ভেতরের যে ফিলিংস অর্থাৎ ইনার যে ফিলিংসটা ছিল মেয়েদের মতো করে, আমি একটা সময় ভাবতাম যে আমি আসলে কে, আমি কেন এরকম আলাদা। কোথাও নেইল পালিশ, আমার পাঁচ রঙের নেইল পালিশ দিতে ভালো লাগতো, আলতা দিতে ভালো লাগতো, বাট ভাবতাম যে আমি তো ছেলে, ছেলে মানুষরা আসলে এরকম করবে কেন। তো নিজের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব কাজ করতো। তারপরে কিন্তু মেয়েদের সাথে খেলতাম, মেয়েরা আবার বলতো যে তুই তো ছেলে, মেয়েদের সাথে খেলবি কেন, আমাদের সাথে আসিস না, তুই ছেলেদের কাছে যা। ছেলেরা ছেলেদের কাছে গেলে বলতো তুমি তো মেয়েদের মতো, তুমি মাইগা কেন, মাইগা মতো হিজড়ার মতো করিস, যাও ওইদিকে চলো, যাতে মেয়েদের সাথে খেল। এরকম ক্লাসে গেলে বসতে দ্বিধাদ্বন্দ্বে ভুগতাম যে আমি আসলে মেয়েদের সাথে বসতে কমফোর্ট, বাট আমাদের ছেলের সাথে বসতে হচ্ছে। কিন্তু ছেলেরা আবার বসলে তারা আমার সাথে নানান ধরনের ফাঁসলামি করছে, যেগুলো আসলে আমাকে হ্যারাসমেন্টের মানে শিকার হতে হয়েছে অনেক। অ্যান্ড একটা দিকে আসলে সাপোর্ট করতে চায়নি যে একটা ছেলে কিভাবে মেয়ে হিসেবে নিবে, তারা তাদেরকে বোঝাতে হয়েছে যে আমার আসলে আমি এটাই, আমাকে আমি বলে দিয়েছিলাম যে আমাকে হয় অ্যাকসেপ্ট করতে হবে, না হলে আমাকে ছুড়ে ফেলে দিতে হবে। তো তার আমার বাবা মা তারা হচ্ছে চেয়েছিলেন যে সন্তান তো সন্তানই হয়, দিন শেষে আসলে অ্যাকসেপ্ট করতে বাধ্য হয়েছে। অ্যান্ড আমার মানে আমি তাদেরকে বুঝিয়েছি ভালোভাবে যে এটা সম্ভব, এভাবে সম্ভব, দ্যাটস ওয়াই তারা অ্যাকসেপ্ট করেছে এখন। আচ্ছা, আগামী দিনে প্রথম স্বপ্ন হচ্ছে আমাকে আমার যে ট্রান্সজেন্ডার ভাই বোন আছে, আমার যে ট্রান্স কমিউনিটি আছে, এটার মানে খেয়াল রাখা, ফার্স্ট অফ অল তাদের জন্য কাজ করা, যে সোসাইটির যে একটা কি বলে রোগ যে এরকম হতে পারে, এরকম হতে পারে, এই বুলিং গুলা দূর করা, যে আমার মতো মানুষ বা যারা এরকম মানুষ তারাও বাঁচতে পারবে, শান্তিভাবে সুন্দরভাবে বাঁচার অধিকার তাদের আছে। তারা শুধুমাত্র রাস্তায় টাকা তুলবে না, তারা চাকরি করতে পারে, পড়াশোনা করতে পারে। তো তাদেরকে নিয়ে কাজ করার প্ল্যান আছে, আমার নিজেরও প্ল্যান আছে যে আমি একদিন তাদের অনুপ্রেরণা হয়ে যাব। তোর কাছে যাওয়া হচ্ছে 2021 থেকে একেবারে। আচ্ছা, মানে আপনি নিজের উদ্যোগে সেটা আপনি করছেন। আর আপনার ওই যে র‍্যাম্পিং এর একটা স্বপ্নের কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ, র‍্যাম্প হচ্ছে আমার আসলে মডেল হওয়ার ইচ্ছা আছে ইন ফিউচার, যে তোমার হাইট ভালো, ফিগার ভালো। আর আমি মানে সেটা ছোটবেলা থেকে একটা লালিত স্বপ্ন, এন্ড এয়ার হোস্টেস হওয়া আমার ছোটবেলা থেকে স্বপ্ন। তো সামনে আমার হচ্ছে উইমেন অ্যাওয়ার্ড এন্ড এক্সপো নামের একটা অ্যাওয়ার্ড হচ্ছে, র‍্যাম্প শো হচ্ছে বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার দিনে, আমি সেটাতে পার্টিসিপেট করছি অ্যাজ এ র‍্যাম্প মডেল হিসেবে। এটা হচ্ছে মানে খুবই মানে কি বলবো, বাজে এক্সপিরিয়েন্সও আছে, ভালো এক্সপিরিয়েন্সও আছে, দুটোই শুনতে চাই। হ্যাঁ, দুটো বলতে এখন মানুষকে তো ওইভাবে মানে বলা যাবে না, যে তারা আমাকে বিভিন্ন ভাবে বলেছে। ওই যে বললাম ফার্স্ট অফ অল যে বাসে কি ভাড়া নিয়েছে কি না, ফ্রিতে কেন আসতে, ফ্রিতে মনে আসতে দিয়েছে, তোমাদের টিমে কতজন মেম্বার আছে, তোমরা মানে কিভাবে টাকা তোলো, কত করে টাকা পাও, এই ধরনের কথাবার্তা। তো আমি তাদের যাদেরকে বোঝানো সম্ভব যে আমি আসলে চাকরি করি, আমি পড়াশোনা করছি, চাকরি করছি, তো আমার কেন ভাড়া নেবেন, একটা নর্মাল ছেলে একটা মেয়ে যেইভাবে মানে চলাফেরা করে, লাইভলিড করে, আমি সেইভাবে লাইভলিড করছি, বাসা ভাড়া নিতে প্রবলেম। তো মানুষজন আসলে ওইভাবে অ্যাকসেপ্ট করতে পারছে না যে একটা ছেলে ডিরেক্ট এসে বলতে যে ও তো হিজড়া হয়ে গেছে বা এখন তোর বিয়ে হবে না, ইভেন জানতে চায় যে তুমি তোমার মানে কে এখন বিয়ে করবে, তাহলে তো সমাজে বোঝা হয়ে গেল। তো এই ধরনের কথাবার্তা বলে, যেটা আসলে খুবই বাজে এক্সপিরিয়েন্স। কইলো যাবে আর যাবে, আর নিজের ঘেতে আমি কোনোদিন বলিনি যে বাবা তুই স্কুল যা, এইভাবে ও কিন্তু মেধাবী হয়ে দাঁড়াইলো। কিন্তু এই মেয়ের পোশাকটা বেশি পছন্দ করে, খালি পছন্দ করে। তারপরে যখন 15 সালে ও মেট্রিক পাস করলো GPA 5 নিয়ে, সব জায়গায় প্লাস পেলো, তখন ও বলতেছে আমাকে যে বাবা আমি তো প্রাইভেট কলেজে বলবো, পড়াইলে পড়ার মতো পড়ো, না হলে আমাকে বাদ দাও, আমি তো ছেলের ইচ্ছা পূরণ করতে হবে, আমার যত বড়ই কষ্ট হোক। ঢাকায় দিলাম রেসিডেন্সিয়াল লেভেলিতে খেলকে, ওখানে ইন্টার ফাইনাল দিল। এই ভর্তির করার দাঁত দেওয়ার কিছুদিন পরে ওদের ওর কিন্তু একটা মানে কেমন জানি ও মেন্টালিটি একটা সমস্যা দেখা দিল 17 সালে, মানে পাগল হয়ে গেল, আমি কিন্তু বুঝতে পারি না। এখন যেটা বুঝতে পারতেছি আমার কমান এই, তাইলে এই যৌবনটা নিয়ে নে ও মেন্টালিটি হতো। আমার ডাক্তারখানা বলছিল বারবার মাথা ঠিক আছে, তাই একটা টেনশন ফিল আপ করে, মাথা নিট অ্যান্ড ক্লিন কিন্তু টেনশন ফিল আপ করে প্রতি ডাক্তারে বলে আমার, অথচ অনেক ট্রিটমেন্ট করছি। এখন তো আমার ছেলে থেকে মেয়ে হয়ে গেছে, মেয়ে যে তো হয়ে গেছে সেটা নিয়ে নেওয়া এখন অনেক খুশি এবং কি ও আনন্দিত একটা আর কি। এ নিয়ে ওর গর্ব মানে আমাদেরও গর্ব। এটা এই সমাজ কি বললো এটা আমার দেখার নেই, আমি আর বাবা মা ও আমার সন্তান, এটা ঠিক আছে। পৃথিবীতে কেউ যদি আমাদেরকে মানে না নেয়, না নিতে পারে, কিন্তু আমরা ঠিক আছি। আর আমার বাচ্চাকে তো আমি চিনতে পারিনি, ছোট থাকে খুব খেলাধুলা করে, ধর আলতা নখ পালিশ খুব ব্যবহার করে, তো আমরা কিন্তু মারধর করি,
বলে তুমি কি তুমি ছেলে মানুষ তুমি এগুলা কেন ব্যবহার করো তোমাকে কি মেয়ে হয়তো কিবা ইচ্ছা হয় নাকি এভাবে আমরা বহু মারধর করছি বাচ্চাটাকে কিন্তু আমরা চিনতে পারিনি এখন আমাকে আমার বাচ্চা বলে মা তুমি তো আমাদের মা এখন আমার যন্ত্রণা যদি তুমি না বুঝতে পারো তাহলে তো কেউ বুঝতে পারবে না বলে আচ্ছা বাবা ঠিক আছে তাহলে তুমি আমাকে বলো সবকিছু বলে মা আমাদের যৌবনটা এখন আসে গেছে আমরা এখন আমাকে তুমি মানে নিবে না নিবেন না বলে বাবা নিবো আমরা মানে কেনে নিবো না তোমাদের সুখ যেদিকে হবে তুমি সেদিকে যাও তোমাদের সুখে আমাদের সুখ।